নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি ভ্যাকসিন করে দিয়েছি, কালকে 9 দিনে ভ্যাকসিন করলাম, 7 দিনের ভ্যাকসিন 9 দিনে, আর কালকে সন্ধ্যাবেলা করেছি 7টা 7টার দিকে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। 1000 বাচ্চা আজকে পুরো ফার্মে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে হাওয়া চলছে, তার জন্যে পর্দাগুলো পুরো নামাইনি, যাতে হাওয়াটা বের হতে পারে বা ঢুকতে পারে, তার জন্য অর্ধেকটা করে নামিয়ে রেখেছি, পুরোটা নামাইনি, যেহেতু বাইরে রোদ নাই, ঠান্ডা হাওয়া বইছে, বাচ্চার অসুবিধা হতে পারে, ঠান্ডা হাওয়াতে ঠান্ডা লাগতে পারে, তার জন্যে পুরো ফার্মে ছেড়ে দিয়েছি। পুরো ফার্মেই দেখতে পাচ্ছেন গুঁড়ো দিয়ে দিয়েছি, আলোটা কমের জন্য ভালো দেখা যাচ্ছে না, বাইরে রোদ নেই, মেঘলা মেঘলা দিন, তো পুরো ফার্মে দেখুন ঘুরে বেড়াচ্ছে, আর খাবারের জায়গায় জলের জায়গায় এই পর্যন্ত দেওয়া রয়েছে। আস্তে আস্তে চারিদিকে এই সাইডেও কিছুটা খাবারের জায়গা দেবো, আর এই যে বাঁশ রয়েছে, বাঁশে আমি খাবার দিই, আপনারা জানেন, সে বাঁশগুলো সাইডে ধারে ধারে দিয়ে দেবো আর একটু বড়ো হলেই। তো ভ্যাকসিন কালকে করেছি 9 দিনে, আজকে 10 দিন হচ্ছে, তো ভাবছি কাল থেকে ভিটামিন শুরু করব। অ্যাম্বিপ্লেক্স আমি নিয়ে এসেছি 500 ml মতো, ভ্যাকসিনের পরে যে ভিটামিনটা দেয়, একটা ভিটামিন দিতে হয়, তো আমি নানা রকম ভিটামিন ইউজ করি, এবারে অ্যাম্বিপ্লেক্স ইউজ করব, তো সেটা দেখাবো। কোটও নয়, আমি একটা আলাদা বোতলে নিয়ে এসেছি 500 ml মতো, কতটা পরিমাণ দিতে হয় সেটা আপনাদের আমি বলবো। কালকে ভিটামিনটা আমি দেবো, একটা দিন গ্যাপ থাকবে, ভ্যাকসিনের আগের দিন এবং পরের দিন, জলের সাথে কোনো মেডিসিন ইউজ করা যায় না, প্লেন জল দিতে হয়। আজকে প্লেন জল, কালকে ভিটামিনটা দেবো, 4 দিন চলবে কন্টিনিউ। তারপরে আবার লিভার টনিক চলবে, নেফ্রাকেয়ারটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, যেহেতু জলটা ভালোই খাচ্ছে, জল যদি কম খায় তাহলে নেফ্রাকেয়ার ইউজ করতে হয়। অ্যাম্বিপ্লেক্সটা দেবো কাল থেকে 4 দিন, তারপরে আবার 20 দিন যখন বয়স হবে, 18-20 দিন, তখন আবার দিতে হবে কন্টিনিউ 4 দিন। দেখুন পুরো ফার্মে এখন ওরা, জায়গাটা বড় হয়েছে তাই পুরো ফার্মে ঘুরে বেড়াতে পারছে, খুব ভালো হচ্ছে, দেখো ছোটাছুটি করছে, জায়গাটা এখন বড়। যত বেশি ছোটাছুটি করবে তত বেশি খাবারটা খাবে, জল খাবার দুটোই বেশি টানবে, আর গোতটাও হবে ভালো, তাড়াতাড়ি বাড়বে, যত বেশি ছোটাছুটি করবে তত বেশি খাবার খাবে, জল খাবে, তো স্বাভাবিকভাবেই গোতটাও তাড়াতাড়ি হবে। খাবারের জায়গা, জলের জায়গা ওইদিকে দিয়ে দেবো, টিনটা এখনও উঠাইনি, টিনটা উঠিয়ে সাইডে ঝুলিয়ে দেবো। তো এ হচ্ছে আজকের আপডেট, তো আজকে আর সেরকম কিছু বলার নাই, ভ্যাকসিনটা করেছি, ভ্যাকসিনের ভিডিওটা বানাতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই আমার, ওই জন্য ভ্যাকসিনের ভিডিওটা বানাতে পারিনি। ভ্যাকসিন আপনাদের আগে দেখিয়েছি কীভাবে করতে হয়,